আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি নিয়ে আসছি নতুন আরেকটি রেসিপি আপনাদের জন্য। আর আজকের রেসিপিটা হচ্ছে শিম দিয়ে ইলিশ মাছ রেসিপি। তো এই রান্নাটা কিন্তু সবাই পারে সচরাচর, এটা একটা কমন রেসিপি, তাও আমি আজকে আমার মতো করে করেছি একেবারে সহজ ও তাড়াতাড়ি। আর এই রান্নাটা কিন্তু খেতেও অসম্ভব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা, এই রান্নাটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করলাম দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। আর খুব তাড়াতাড়ি কিভাবে রান্নাটা আমি করে নিলাম, চলুন দেখবেন বন্ধুরা। তো বেশি কথা বাড়াবো না বন্ধুরা, চলুন চলে যাই মূল রেসিপিতে। বন্ধুরা, আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে। আমি এখানে নামিয়ে নিচ্ছি মাছগুলো, আমি উল্টে দিয়েছিলাম মাছ। আমি এই তেল দিয়েই তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বন্ধুরা পেঁয়াজটা নরম হয়ে আসছে, একটু লাল লাল হয়ে গেছে। তো এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা একসাথে, এতে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নিলে আদার যে কাঁচা একটা গন্ধ সেটা থাকে না। এখন আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন এটা ভালো করে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটা কষানোর জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর কষানো হয়েছে, তেলটা তো উপরে চলে আসছে। তো এই পর্যায়ে আমি এখন শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো আমি আগেই সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম।
এখন এটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে সিম রান্নাটা কিন্তু খুবই সহজ আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর ইলিশ মাছ দিয়ে সিম রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কি আমার মতোই রান্না করেন কি না তাও জানাবেন কমেন্টে বন্ধুরা। আমি কিছু কিছু সিম আস্ত রেখেছি, আবার কিছুটা এইভাবে মাঝখানে ভেঙে দিয়েছি। এখন আমি এটা কষানোর জন্য ঢেকে দেব সিমটা, আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে, আমি এখন তরকারিতে জল দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি তরকারিতে। তো আপনারা যে পরিমাণ জলটা রাখবেন ওই পরিমাণে পানিটা দিয়ে দেবেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসার জন্য, বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন তারপরে একটা বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে, ওটা দিয়েছি একটু স্মেলের জন্য, ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণ রান্না করব, তারপরে আমার রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। আবার আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে দেব। আর এর মাঝখানে আমি ঢাকনাটা খুলে আরো একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন কমেন্টে, আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আপনারা ভালো থাকবেন সবাই, পরবর্তীতে নিয়ে আসবো নতুন আরেকটি রেসিপি। আল্লাহ হাফেজ।